কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার মামলার তদন্তের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। মামলার আইও তনু হত্যাকাণ্ডের সুরতহাল রিপোর্টে অস্পষ্টতা আছে দাবি করে গতকাল কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ লাশের পুনঃ ময়নাতদন্তের আবেদন করলে আদালত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলনের আদেশ দেন। সেই মোতাবেকে আজ সকালে কুমিল্লা সদর টিএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আল মামুনের নেতৃত্বে মামলার আইও জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি মঞ্জুর আলম ফোর্স নিয়ে মুরাদনগরের মির্জানগর গ্রামে কবরস্থান থেকে লাশ উত্তোলন করে। তনুর মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।